আবাদি, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে এশার বিয়ের খবরটা শুনে তুমি চমকে গেছো। চমকানোটাই তো স্বাভাবিক। কি বলতো দীপ, সবকিছু এত তাড়াহুড়ো করে হলো না, আমি তোকে আর কিছু জানাতে পারিনি। ছি 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 রশ্মিদি, এশা আর দীপটাকে এত কষ্ট দিয়ে তুমি কি আনন্দ পাচ্ছ গো? কি গো বকুল, দীপ এসে একটা ভালো খবর পেল, ওকে শুকনো মুখেই থাকবে, ওকে তো মিষ্টি খাওয়ানো উচিত, তাই না? তুমি বসো দীপদা, আমি জল মিষ্টি নিয়ে আসছি। আচ্ছা, তোমরা কি একটা জিনিস কেউ নোটিস করেছো? মানে বিয়ের খবরটা শোনার পর থেকে এশা কেমন যেন একটা গম্ভীর হয়ে গেছে। মানে ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে ওকে বিয়ে না, শাস্তি দেওয়া হচ্ছে। বিয়ের খবর শুনলে ওরকম সব মেয়েরই একটু একটু মন খারাপ হয়। ও কেটে যাবে, মা বাবাকে ছেড়ে থাকতে হয় না, বল রাগিনী? এশার মনের মধ্যে যে কি চলছে জানতেই হবে আমাকে, আলাদা করে কথা বলতে হবে ওর সঙ্গে। বকুল, তুমি না একদম বেরোসি, মানে এভাবে দীপ মিষ্টি খেলে ও একটু মজা পাবে? আরে বাবা, এরকম বড় একটা সুখবর, আজ এশা নিজের হাতে দীপকে মিষ্টি খাওয়াবে। যতই হোক, ওরা কত ভালো বন্ধু বলো, আর বন্ধুর বিয়েতে তো বন্ধুরই সব থেকে বেশি মজা, তাই না? সত্যি আমাদের সবার কাছে এটা দারুণ খুশির খবর। বুঝলে দীপ, আমরাও তোমারই মতন আজই বাড়ি ফিরে খবরটা পেলাম। এশা অবশ্য আমাদের মিষ্টি খাইয়ে দেয়নি। আহা, মেয়েটার এমনিতেই মনটা খারাপ, কেন তোমরা সবাই মিলে ওর পেছনে লাগছো বলো তো? আচ্ছা দীপ শোনো, তুমি তো আমাদের বাড়ির ছেলেরই মতন, বাড়ির ছোট মেয়ের বিয়ে লাগছে, রোহন আর ঋষির সঙ্গে তোমাকে কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে, ভুলবে না? একদম, আমাদের সবার সঙ্গে একেবারে কোমর বেঁধে কাজে লেগে পড়তে হবে। দীপ, আমি কিন্তু এখন থেকে বলে রাখছি তোকে, দিন দশেক আগে থেকে এখানে ব্যাগ গুছিয়ে চলে আসবি, তোর ছুটি ম্যানেজ করার দায়িত্ব আমার। কি এশা, কেমন সারপ্রাইজ দিলাম, ভালো লাগলো? কংগ্রেচুলেশন ইশা, পৃথিবীর সমস্ত সুখ আনন্দ খুশি তোমার জীবনে আসুক। ভোটের আগের দিনও যদি বাবা এরকম রাগ দেখান, কোনো কাজ করতে না বলেন, তাহলে তো নিজের জায়গাটা পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। না 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 না, এত সহজে হাল ছাড়লে চলবে না বর্ষা। এত খেটে খুটে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করলি, আর এখনই ছেড়ে দিবি? তোকে কিছু একটা করতেই হবে। ও, তুমি এসে গেছো, আজ অনেকক্ষণ ধরে পুজো দিলে দেখছি। বাহ বাহ, তা যা বর্ষা, তোমার যা ভক্তি তাতে আমার মনে হচ্ছে
কাল আর পাবলিক ভোটের দরকারই হবে না, ভগবান এমনি এমনি বাবাকে জিতিয়ে দেবেন। কি বাবা, বাবা আমি বলছি কি, কালকে তো এত বড় একটা দিন বলুন, তাই আমি আপনার নামে পুজো দিয়ে এসেছি। দেখবেন এবার আমাদের আর কেউ হারাতে পারবে না। থামো, তোমার এই নাটক বন্ধ করো। মুকুন, কি হয়েছে আপনার? আপনি কি সকালের বিষয়টা নিয়ে এখনো আপসেট আছেন, নাকি অন্য কিছু হয়েছে? আপনার শরীর টরীর ঠিক আছে? আসলে একই দিনের মধ্যে এতগুলো ঘটনা ঘটে গেল যে আমি কোনোটাই মন থেকে মেনে নিতে পারছি না। বিশেষ করে আপনি এশার বিয়েটা মেনে নিতে পারছেন না, তাই তো? আর ওই টিনার ব্যাপারটার জন্য আপনি রজতাভ বাবুর গোটা ফ্যামিলিকে দোষী মানছেন। গোকুল, আপনাকে এত বোঝালাম আমি, আপনি আপনি তাও নিজের মন বদলাতে পারছেন না? দেখুন, আমার মনে হয় একবার এশার ইচ্ছে অনিচ্ছেটা আমাদের জানার দরকার ছিল। আর আর টিনাকে তো এশাও পছন্দ করে না। ব্যাস, শুধু এইটুকুর জন্য আপনি টেনশন করছেন, নাকি আরও কিছু আছে যেগুলো আপনি আমার কাছ থেকে আড়াল করছেন? সত্যি করে বলুন তো। তোমাদের পুজো হলো? আরে বাড়ির বাচ্চারা গেল কোথায়? এই বাবা, কত বাজি কিনে এনেছিস! ছোট দাদু, কিন্তু জোরে বাজি ফাটলে আমার ভয় করে। এই মিষ্টি, ভয় কিসে? আমরা তো শব্দবাজি ফাটাই না। একদম ঠিক বলেছি, দেখ না, এর মধ্যে কোনো শব্দবাজি নেই। রং মশাল আছে, ফুলঝুরি আছে, চরকি আছে। নে নে নে, এগুলো দাও দাও দাও, দিয়ে ফাটা। তোরা কি শুরু করে দে, যা যা সাবধানে। আরে দীপ, তুমি কখন এলে? এই ঋষি বলছিল তুমি নাকি এখানে নেই? আজ ফিরেছি। বাহ বাহ বাহ, খুব ভালো দিনে এসেছো, সুখবরটা নিশ্চয়ই শুনেছো। কি ভালো দাদা! তুমি কিচ্ছু চিন্তা করো না কাকুমণি, এশার বিয়েতে দীপকে ঠিক কি কি দায়িত্ব নিতে হবে বাবা মা এতক্ষণে সেটাও দীপকে বুঝিয়ে দিয়েছে। কি বলো দীপ? তাহলে তো খুব ভালো, লোক বল এরকম থাকলে বিয়ে নিয়ে কোনো চিন্তাই নেই। এই বকুল, কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? শোনো, বলছিলাম যে রজতাভ বাবুকে কিন্তু আমি হ্যাঁ করে দিয়েছি। দাদা বৌদি, আরে শোনো, বাগানে চলো দাদা, বাজিগুলো ফাটাতে হবে তো, আজকেই তো বাজি ফাটিয়ে সেলিব্রেট করবো। এই এসা, আরে তোর জন্য এত কিছু আর তুই দাঁড়িয়ে আছিস, চল 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 চল। কাকুমণিকে দেখেই বোঝা যাচ্ছে কাকুমণি কতটা খুশি আজকে। কি আরে ডাবু মিষ্টি থেকে তো উৎসাহ বেশি ঠাকুর পর বাজি পোড়াতে। একদম একদম ঠিক কথা বলেছো বৌদি, কারণ এই আনন্দটার সঙ্গে অন্য কোনো কিছুরই ঠিক তুলনা চলে না। এতদিনে বকুলকে একটা মোক্ষম চাল দিয়ে বাজিমাত করতে পেরেছি। তুমি আমার জন্য নয়, আমার ওই অপোনেন্ট প্রসূন নাথকে জেতাবার জন্য পুজো দিতে গিয়েছিলে, সেটা কারোর বলার অপেক্ষা রাখে না। বাবা বাবা, এটা আপনি কি বলছেন? আমি তো আপনার জন্য পুজো দিতে গেলাম। তুমি যে একটা অনেক বড় মিথ্যেবাদী সেটা আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। কেস খেয়েছে বাবা তো দেখছি বর্ষাকে ডিফেন্সের সুযোগই দিচ্ছে না। আমি আমি তোমার দিব্য দিয়ে বলছি, বর্ষা কিন্তু তোমার নামেই পুজো দিতে গেছিল। চুপ করো কুণাল, বর্ষা তোমাকে বোকা বানিয়েছে ঠিকই, কিন্তু আমাকে বোকা বানানো অত সহজ কথা নয়। বাবা বাবা, আপনি দয়া করে আমার কথাটা বিশ্বাস করুন, আমি এরকম কোনো কাজ করিনি যাতে আপনার মাথা হেঁট হয় বাবা। আর তাছাড়া ওই প্রসূন নাথ বা তার দলের সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ নেই বাবা, আমি সত্যি কথা বলছি। আর তাছাড়া আমি আমি তো এই কাজ প্রথম শুরু করি আপনার আপনার হাত ধরে। আমি তোমাকে অনেক ভরসা করেছিলাম, সেটা তোমার ভুল নয়, সেটা আমার ভুল। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করবে। কি বলছো বাবা তুমি? বর্ষা, তুমি বিশ্বাসঘাতক?
আমি বিশ্বাসঘাতক নই বাবা, আপনি কেন আমাকে বিশ্বাস করছেন না বাবা? আমি বিশ্বাসঘাতক নই, প্লিজ। বাবা বাবা বাবা, আমি আপনার পায়ে পড়ছি বাবা। এতদিন যখন আমাকে ভরসা করে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়েছেন, তখন শেষবারের মতো ভোটের আগের দিন আমার উপর একটু ভরসা করে দেখুন। আমি আমি কথা দিচ্ছি আপনাকে, ঠকতে হবে না বাবা। বাবা প্লিজ। বুঝতে পারছি, এ বাড়িতে জানুর দিন আস্তে আস্তে পুড়িয়ে আসছে। কি হয়েছে রে রাগিনী, তোর তোকে এত চুপচাপ দেখছি কেন? অদিতি বাপের বাড়ি থেকে এখনো ফেরেনি বলে মনটা খারাপ? হ্যাঁ, ও তো তোর সারাক্ষণের সঙ্গী কি না? তো কি করব বল, ফোন করে ওকে তাড়াতাড়ি চলে আসতে বলবো? না দিদি, ও একটু আনন্দ করে ফিরুক। আমি ওই ঈশার বিয়ের কথাটা শোনার পর থেকেই মনটা খুব অস্থির অস্থির করছে জানো। বুঝতে পারছি রে, আর কদিন পরেই মেয়েটা শ্বশুরবাড়ি চলে যাবে, আমাদেরও কি কম মন খারাপ? কি করবি বল, মেয়ে সন্তান যখন শ্বশুরবাড়ি তো যেতেই হবে। রাগিনীর এই প্যান প্যানানি আর যে কতদিন সহ্য করতে হবে! এশার বিয়েটা না হলে ওকে তো কাটানো যাবে না। দেখ সমর, আমরা তো আমাদের ছেলে মেয়েদের একই রকম ভাবে মানুষ করেছি, সমান চোখে দেখেছি, কিন্তু তবু একটা চিন্তা তো থাকেই যে মেয়ে বড় হলে তাকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে হবে। আর সব বাবাই চায় যে মেয়ের শ্বশুরবাড়ি যাতে এমন হয় যে সেখানে সে নিজের বাড়ির থেকেও বেশি সুখে থাকে, আনন্দে থাকে। জামাই এমন হবে যে সে আমাদের আদরের মেয়েকে আমাদের থেকেও বেশি ভালোবাসবে, সম্মান করবে, তাই না? তোর মতন আমাদেরও খুব আনন্দ হচ্ছে সম, তুই এসার জন্য একেবারে ঠিক ঘর বর খুঁজে পেয়েছিস। তুমি একদম ঠিক কথা বলেছো দাদা, এসার সুখের জন্য এটাই আমার সব থেকে আগে দেখার ছিল। আর আমার বলতে খুব ভালো লাগছে জানো বৌদি, আমি যা যা চেয়েছি সব সব একদম আমি আমার মনের মতন পেয়েছি। এর জন্য যে আমার কি আনন্দ হচ্ছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না দাদা। যত যাই বলো তুমি, তবু কেন তোমার কথায় আমার মন সায় দিচ্ছে না? আরে কি হলো ও দাদা, আরে এবার তো চলো, এত বাজি ফাটাতে সময় লাগবে তো। বৌদি জানো, লুঙ্গি থেকে স্পেশাল অর্ডার দিয়ে এই বাজিগুলো আনিয়েছি, সবাই মিলে ফাটাবো বলে। চলো প্লিজ, চলো চলো চলো, ঠাকুরপো অনেকক্ষণ ধরে বলছে, চলো 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 চল। ঈশা, তোর প্রি ওয়েডিং বাজি ফাটানো সেলিব্রেট করি, তুই আর দীপ একসঙ্গে বাজি ফাটাবি আর আমি ছবি তুলে দেব, কেমন? তোমরা ভুল করছো জেঠুমনি, দীপের থেকে বেশি ভালো আমাকে কেউ বাসে না, কেউ আমাকে ওর মতো ভালো রাখতে পারবে না। সবাই বাইরে গেছে, তুমি চল। বকুল আয়। এশার দীপ্তার এই কষ্ট আমি আমি আর দেখতে পারছি না গো, আমি আর সহ্য করতে পারছি না। আমি কি কোনো প্রমাণ পাবো না যাতে যাতে এই বিয়েটা আটকাতে পারি? আমাকে তুমি পথ দেখাও ঠাকুর, আমাকে তুমি পথ দেখাও, পথ দেখাও।
দাদা বাবু বলুন। হ্যাঁ, আমি বাড়ির সবার সঙ্গে কথা বলে নিয়েছি, সবাই খুব খুশি, সবার এই বিয়েতে মত আছে। আরে আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক আছে। হ্যাঁ একদম একদম, ওকে বাই। কি রে ডাব্বু মিষ্টি, এত বাজি রয়েছে, কখন ফাটাবি বলতো? ভুল করছো তুমি কাকুমণি, খুব বড় একটা ভুল করছো। নাকি আসল বাজি? এশার বিয়ের খবর শুনে পেটে গেছে। আমি আসছি, পরে দেখাবো। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ চলো জ্বালাবো তো। এই যে ফুলঝুড়ি, হ্যাঁ রং মশলা, কিভাবে যে তোমাকে আর দীপদাকে আমি সাহায্য করতে পারি আমি কিছুই বুঝতে পারছি না গো এশা। একটা একটা ছোট্ট ক্লুও যদি আমি পেতাম। বকুল আপনিও চলুন না, তখন থেকে একা একা দাঁড়িয়ে আছেন এখানে, সবার সঙ্গে বাজি পোড়াবেন আসুন। না আমার দূর থেকেই দেখতে ভালো লাগে, আপনারা আনন্দ করুন। আপনারা মানে কি? আপনিও চলুন না, এরকম কাকুমণি ফানুস বলছে। তোমার ফোন এসেছে ও কাকুমণি। শুনছেই না, আপনাকে একটা খবর দেবার জন্য ফোনটা করলাম। আপনার কথা মতন ওই গোবিন্দবোসকের কেসটা চাপা দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে স্যার।